চলতি বছরের অক্টোবরে ঘোষণা এসেছিল প্রেমিক নামে একটি ছবি করবেন সাকিব খান। রায়হান রাফির পরিচালনায় এ ছবির শুটিং শুরুর কথা জানানো হয়েছিল ডিসেম্বরে, কিন্তু ডিসেম্বরে শুটিং হয়নি। ডিসেম্বরে এসে ছবিটি প্রযোজক বরাতে জানা যায় ডিসেম্বরে নয় জানুয়ারিতে শুটিং শুরুর কথা। এবার জানুয়ারি মাস আসার সপ্তাহখানেক আগে জানা গেল সে মাসেও প্রেমিকের শুটিং হচ্ছে না। পরিচালক জানিয়েছেন সাকিব খান নয়, জানুয়ারিতে সাকিব খানের প্রেমিক নয়, নিশুকে নিয়ে সুরঙ্গ ছবির শুটিংয়ে নামছেন। প্রেমিকের শুটিং হবে আরো পরে। এদিকে সূত্রের বরাতে জানা গেছে সাকিব খান প্রেমিক ছবির শিডিউল দিয়ে শুটিংয়ে নামার অপেক্ষায় ছিলেন, কিন্তু চিত্রনাট্য রেডি না হওয়ায় তাকে নিয়ে শুটিংয়ে নামতে পারেনি পরিচালক। ফলে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার বড় ধামাকা ছবির খবর দিয়েও সে ছবি নিয়ে শুটিং এর ফ্লোরে নামতে পারেননি সাকিব খান। প্রেমিকের শুটিং এর তারিখ পরিবর্তন হওয়ায় বিরক্তি ছুঁয়েছে তাকেও। পরিচালক রাফি জানুয়ারিতে সুরঙ্গর শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন, তাই ঠিক কবে নাগাদ প্রেমিক শুরু হবে তা নির্দিষ্ট করে জানাতে পারেননি পরিচালক। সূত্রের খবর, সুরঙ্গ শেষ করার পর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নতুন একটি ছবির শুরু করবেন রাফি। এদিকে এর মধ্যেই সাকিব খানের ফের আমেরিকা যাওয়ার কথা রয়েছে। তিনি আমেরিকা গেলে প্রেমিক ঠিক কবে হবে তা নিয়ে ধোঁয়াশা বাড়বে আরও। ছবিটি আদৌ শুটিংয়ে গড়াবে কিনা তা নিয়েও তৈরি হবে সংশয়। যৌথভাবে প্রেমিক প্রযোজনা করার কথা বিগ স্ক্রিন ও এসকে ফিল্মসের। বিগ স্ক্রিন এর প্রযোজক টপি খানও জানাতে পারেনি ছবি ঠিক কবে নাগাদ শুরু হবে। প্রযোজকের ভাষ্য, প্রেমিকের চিত্রনাট্য নিয়ে কাজ করছেন পরিচালক, শিগগিরই শুটিং শুরু হবে। প্রযোজকের বলা এই শিগগিরই শব্দটি কোনো ব্যাখ্যা নেই, জানাননি এই শিগগিরই কোনো নির্ধারিত দিনক্ষণ। এদিকে সাকিব অভিনীত তপু খানের লিডার আমি বাংলাদেশ ছবির সেন্সরে জমা পড়েছে। সব ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই ছবিটি মুক্তি দিতে চায় প্রযোজনা সংস্থা।